নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিত্রিকা ব্লগস। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার রেসিপি কিংবা কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসিনি। আজকে আমি একটা কষ্টের গল্প আপনাদেরকে শোনাতে এসেছি, আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এতদিন আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, তার কারণ আমি অসুস্থ ছিলাম। আমার একটা অপারেশন হয়েছে, যার কারণে আমি কোনো ভিডিও করতেও পারিনি এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমার ব্রেস্ট টিউমার হয়েছিল, এটা ঈশ্বরের কৃপায় অনেক অল্পতে অপারেশন করে নিয়ে নেওয়া হয়েছে, যার কারণে এখন আর কোনো ভয় নেই, ডাক্তার বলেছে। আমার যখন ওই টিউমারটার কথা আমাকে ডাক্তার বলেছিল, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম, কারণ আমি ছোট থেকে মা ছাড়া বড় হয়েছি। আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা ব্রেন টিউমারে মারা গিয়েছিল। সো যখন আমারও সেম টিউমার হয়েছে শুনেছি, আমিও খুব ভেঙে পড়েছিলাম, কারণ আমার 2টা ছোট বাচ্চা রয়েছে, আমার একটা ছেলে আর একটা মেয়ে, ওরা এখনও অনেক ছোট। এই বয়সে যদি আমার কিছু একটা হয়ে যায়, আমার ছেলে মেয়েগুলা অসহায় হয়ে যাবে, কারণ আমি তো জানি মা ছাড়া সন্তানরা কতটা কষ্টে বড় হয়। তাই দিনরাত শুধু ভগবানকে ডাকতাম যাতে আমাকে সুস্থ করে দেয়। যেদিন আমার অপারেশন করার কথা, ওই দিন যখন অপারেশন করবে বলছে, তখন আমার কেমন লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমাকে হঠাৎ করে বলা হয়েছে অপারেশনটা আজকেই করাতে হবে, তো ডাক্তারের কথা মতো অপারেশনটা করাতে গেলাম। ওই অপারেশন থিয়েটারে আসলে কতটা কষ্ট পেয়েছি এবং কীভাবে সময়গুলো পার করেছি তা একমাত্র আমিই জানি। ওখানে আমি এত কষ্ট পাওয়া সত্ত্বেও শুধু মনকে একটা কথাই বলছি, তোকে এখান থেকে বেঁচে ফিরতে হবে, কারণ বাইরে অপারেশন থিয়েটারের বাইরে তোর 2টা ছেলে মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। বারবার নিজের মনকে এই কথাটাই বোঝাচ্ছি আর ভাবছি কখন এই অপারেশনটা শেষ হবে, কখন আমি এই রুম থেকে বের হব। ভগবানের কৃপায় আমি এখন সুস্থ আছি, আর এই সুস্থতার পিছনে যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমার স্বামী। ও আমার জন্য কি করেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে অনেক পুণ্যের ফলে হয়তো এরকম একটা স্বামী পাওয়া যায়। আমার স্বামী সবসময় সব ক্ষেত্রে আমাকে সাপোর্ট করে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ও সাপোর্ট করে বিদায় আজকে আমি এখনও টিকে আছি। আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, যাদের মা কিংবা বাবা থাকে না তারাই একমাত্র জানে মা বাবা না থাকলে বাচ্চারা কত কষ্টে বড় হয়। তাই হয়তো ভগবান কষ্টের প্রতিদান হিসেবে এত ভালো একটা স্বামী দিয়েছে। আমি আমার স্বামীকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। ভগবানের কাছে আমার আরেকটাই চাওয়া আছে, সেটা হচ্ছে আমি যেন আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করে দিয়ে যেতে পারি। সো বন্ধুরা, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। কেন জানি মনে হলো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।